পাইরেটস বা জলদস্যুরা নিজেদের একটা চোখকে সবসময় এভাবে ঢেকে রাখতো কেন? ইসরায়েলের মতো একটা কান্ট্রিতে ম্যাথামেটিক্সের প্লাস সাইন ইউজ হয় না কেন? আর আজকে এমন একটা ফ্যাশন শো আপনাদের দেখাবো যেখানে র্যাম্পের মধ্যে কোনো মডেল হাঁটেনি, তাহলে কারা হেঁটেছিল দেখাবো ফ্যাক্টের মধ্যে। তাই দেখতে থাকুন পুরো ভিডিওটা, দেখতে থাকুন অ্যাটনামাস। ফ্যাক্ট নাম্বার 10, আপনারা তো ক্যালেন্ডার দেখেছেন, ভেরিয়াস টাইপসের ক্যালেন্ডার, সব ইউনিক ইউনিক, বাট আপনারা কি কখনো ইং ক্যালেন্ডার শুনেছেন? ইং ক্যালেন্ডার এটা এমন এক ধরনের ক্যালেন্ডার যেটা শুধু আজকেরই ডেট আপনি দেখতে পাবেন, আজকের যে ডেট সেটাতেই কেবলমাত্র ইং থাকবে, গতকালের ডেটের যে কালি অটোমেটিক্যালি সেটা ভ্যানিশ হয়ে যাবে। যেমন ধরুন আজকে 11 তারিখ, কালকে 12 তারিখ, তো আজকে রাত্রি ঠিক 12টা বাজলে 11 তারিখের যে কালিটা সেটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে, আর 12 তারিখের যে ব্লকটা আছে ওটাতে অটোমেটিক্যালি ইংটা ফিল হয়ে যাবে। ফ্যাক্ট নাম্বার 9, আর এবারে যে ফ্যাক্টটা আপনাদের বলবো সেটা শুনলে আপনাদের আনরিয়েল লাগতে পারে, মানে শোনার পর মনে হতে পারে সে কি এরকমও হতে পারে নাকি। ধরুন আপনার একজন বন্ধু আছে ফেসবুকে যার সাথে আপনার বন্ধুত্ব আগে ছিল, তো হঠাৎ করে সে কী করলো যে আপনাকে আনফ্রেন্ড করে দিল, তাহলে এর জন্যে কি আপনি তার বাড়িতে আগুন লাগিয়ে দেবেন? এমনটাই হয়েছিল একজনের সঙ্গে, জেনিফার ক্রিস্টিয়ান হ্যারিস নামের এই মহিলা 2011-এ ইনার এক বন্ধু ফেসবুকে ইনাকে আনফ্রেন্ড করে দেওয়ায় তার বাড়িতে আগুন লাগিয়ে দেন। কেন? কারণ তার ইগো হার্ট হয়ে যায়, তারা আগে বেস্ট ফ্রেন্ড ছিল, আর পরে পুলিশ ইনাকে অ্যারেস্টও করে। আর এই ঘটনার উপরে ইন্টারনেটে অনেক আর্টিকেলস আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ফ্যাক্ট নাম্বার 8, যখনই কোনো ফ্যাশন শো এর কথা ওঠে আমাদের মাথায় প্রথমে কি কি আসে? একটা র্যাম্প, কিছু ইউনিক ইউনিক ড্রেসেস, আর তার সঙ্গে কিছু মডেলস। আর 2018-এ এমন একটা ফ্যাশন শো হয়েছিল দুবাইয়ে যেটাতে কোনো মডেলই পার্টিসিপেট করেনি। আসলে কি হয়েছিল, কিছু হাইটেক ড্রোনস ইউজ করে এই ফ্যাশন শো এর ব্যবস্থা করা হয়েছিল। ড্রোনসগুলো র্যাম্পে হাওয়ায় ওড়ার সাথে সাথে এমনভাবে ড্রেসের মধ্যে দিয়ে হাওয়া ব্লো করছিল যেটা দেখে মনে হবে যে সেই ড্রেসের মধ্যে কোনো ইনভিজিবল মডেল হয়তো র্যাম্পে হাঁটছে। আর এই কারণেই এই ফ্যাশন শোকে ওয়ার্ল্ডের একটা ইউনিক ফ্যাশন শো বলা হয়। ফ্যাক্ট নাম্বার 7, নিজের বাড়িতে বা অন্য কোথাও আপনারা নিশ্চয়ই টিকটিকি তো দেখেছেন। 99% ক্ষেত্রে টিকটিকিদের চোখের আইলিড বা চোখের পাতা থাকে না, তাহলে এখন প্রশ্ন হলো যে টিকটিকি তাদের চোখের পাতাকে কিভাবে পরিষ্কার রাখে? আসলে বন্ধুরা খুব কম মানুষই জানেন যে টিকটিকি নিজের চোখের পাতাকে নিজের জিভ দিয়ে চেটে পরিষ্কার করে, আর এই ব্যাপারটা এতটাই রেয়ার হয়, মানে 2 থেকে 3 ঘন্টায় একবার কি দুবার এরা আমাদের চোখের আড়ালে করে, তাই এই ব্যাপারটা সহজে আমাদের নজরে আসে না। তাহলে এই ব্যাপারটা যখন এত রেয়ার তখন এই ভিডিওটা আপনাদেরকে দেখাই। ভেরি রেয়ার, তাই না? ফ্যাক্ট নাম্বার 6, আর এবারের ফ্যাক্টটা একদম মাইন্ড ব্লোয়িং। বন্ধুরা আপনারা কি জানেন এই পৃথিবীতে এমন একটা ডিভাইস আছে তার মধ্যে আপনি যদি কোনো নর্মাল জল ঢালেন তাহলে সেটা আর্টিফিশিয়াল কিছু সেন্সেস ক্রিয়েট করে এবং আমাদের ব্রেনকে বোকা বানিয়ে এমন একটা সেন্সেস তৈরি করে যে আপনি যখন ওই পাত্রে বা ডিভাইসে ওই জলটা পান করবেন তখন আপনার ওই জলটাকে নর্মাল জল হিসেবে মনে হবে না, বরং এটা মনে হবে যে আপনি যেই পানীয়টা বা ড্রিঙ্কসটা ওই সময় খেতে চাইছেন ওটা সেটাই, এইরকম সেন্সেস ক্রিয়েট করে। বাট এখন প্রশ্ন হলো যে আমাদের ব্রেনকে এত সহজে কি বোকা বানানো যায়, আর এই ডিভাইসটা এত সহজে এই কাজটা করে কি করে? বুঝতে পারছেন না? তাহলে চলুন এর পেছনে কোন সায়েন্স কাজ করে সেটা আমি আপনাদের বোঝাচ্ছি। নাম্বার 1, ওই ড্রিঙ্কসের কালার। নাম্বার 2, ওই ড্রিঙ্কসের স্মেল। আর 3, ওই ড্রিঙ্কসের টেস্ট। আর এই ডিভাইসটা এই 3টে সেন্সরি ধাজিয়া উড়িয়ে দেয়। আসলে বন্ধুরা এই ডিভাইসটির ভেতরে ভীষণই সিলেক্টেড এরিয়ায় আর একটা পারফেক্ট অ্যাঙ্গেলে এলইডি লাইট ইনস্টল করা হয়েছে, যে এই এলইডি লাইট আপনার পছন্দের ড্রিঙ্কসের যেটা কালার সেটা সহজেই কনভার্ট হয়ে যেতে পারে। তো এটা তো গেল নাম্বার 1 গেম চেঞ্জার।
আর যদি এই ড্রিঙ্কসের স্মেলের কথা বলতে হয় তাহলে বন্ধুরা এই ডিভাইসের উপরের অংশে একটা ছোট্ট টিউব দেখতে পাবেন, যেটা থেকে এমন একটা স্মেল টাইম টু টাইম বেরোতে থাকে। যখন আপনি এই ডিভাইসটা থেকে এক চুমুক পান করতে যাবেন তখন ওই স্মেলটা আপনার নাক হয়ে ব্রেনে একটা সেন্সেশন তৈরি করে, যেন আপনি আপনার পছন্দের ড্রিঙ্কসটাই পান করছেন। আর এবারে আসি ফাইনাল গেম চেঞ্জারে, মানে সিলভার ইলেকট্রোড। আসলে বন্ধুরা, আপনারা এই ডিভাইস বা গ্লাসে যখনই চুমুক দেবেন, এই গ্লাস বা ডিভাইসে ইনস্টল করা সিলভার ইলেকট্রোড খুব সামান্য মাত্রায় এমন একটা সিগনাল বা কারেন্ট আমাদের জিভে পাঠায় যে আমাদের জিভের মধ্যে থাকা টেস্ট রিসেপ্টরের মনে হয় যে আমরা যেটা পান করছি সেটা নেহাত জল নয়, বরং মোবাইলের অ্যাপস দিয়ে আমরা যেটা পছন্দের ড্রিঙ্কস সিলেক্ট করেছি ওটা সেটাই। আর এভাবেই এই ড্রিঙ্কসটা আমাদের বোকা বানায়। দ্যাটস ইট। ফ্যাক্ট নাম্বার 5, ম্যাথামেটিক্সে প্লাস সিম্বল ভীষণই ইম্পর্টেন্ট। বাট বন্ধুরা, আপনারা কি জানেন, ইসরায়েলের অলমোস্ট সমস্ত স্কুল এবং কলেজে প্লাস সিম্বল ইউজই হয় না। আসলে বন্ধুরা, ইসরায়েলের লোকেরা মনে করেন যে প্লাস সিম্বল দেখতে অনেকটা জেসাস খ্রিস্টের ক্রসের মতো, আর এই ক্রস সিম্বলকে সবাই ভীষণ পবিত্র বলেই মেনে থাকেন। তাই তারা মনে করে যে প্লাস সিম্বল কোথাও ইউজ করাই উচিত নয়, আর এই কারণেই ইসরায়েল প্লাসের বদলে এইরকম একটা উল্টো টি ইউজ করে থাকে। ফ্যাক্ট নাম্বার 4, ধরুন যে আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, প্রচুর বাড়িতে অ্যাসেট আছে, এবং আপনার মনে হয় যে চোর আপনার বাড়িতে চুরি করতে পারে, আর এই ভয়ে আপনি কি করলেন যে আস্ত একটা পুলিশ ভ্যান বা একটা পুলিশ কারকে নিজের বাড়ির যে পার্কিং লট সেখানে অল টাইম পার্কিং করে রেখে দিলেন। হ্যাঁ, সুইজারল্যান্ডে এটা পসিবল। সুইজারল্যান্ড গভর্নমেন্ট আপনাকে এই কারণের জন্য পুলিশের একটা পেট্রোলিং কার রেন্টে দিয়ে থাকে। ইয়েস, দ্যাটস ট্রু। ফ্যাক্ট নাম্বার 3, আমাদের ভারতে হিন্দু মতে বিয়ে হলে যেরকম পাত্র এবং পাত্রীর বিয়ের আগে গায়ে হলুদ হয়, ঠিক একই একটা প্রচলন আছে স্কটল্যান্ডে। বাট দ্য টুইস্ট ইজ, ওখানে পাত্রপাত্রীদের গায়ে হলুদে হলুদের জায়গায় পচা টমেটো, ডিম, মাছ, যা তা যত পচাপচি আছে সেসব দিয়ে গায়ে হয়ে থাকে। আজব কিন্তু সত্যি। ফ্যাক্ট নাম্বার 2, অস্ট্রেলিয়ার একজন আর্টিস্ট আছেন পিটার কুক, ইনি একজন শেপ আর্টিস্ট। তো ইনি কি করেছেন, নিজের গার্ডেনের একটা আস্ত গাছকে জাস্ট বেন্ড করিয়ে করিয়ে বসার চেয়ার বানিয়ে ফেলেছেন, এই দেখুন। ফ্যাক্ট নাম্বার 1, বন্ধুরা আপনারা পাইরেটস বা জলদস্যুদের ব্যাপারে তো নিশ্চয়ই শুনেছেন, যারা বেসিক্যালি নিজেদের এক চোখকে এইভাবে ঢেকে রাখতো। বাট আপনারা কখনো কি ভেবে দেখেছেন যে এই জলদস্যুদের চোখ সবসময় এরকম ঢাকা থাকে কেন? আর প্লিজ এটা ভাববেন না যে এইসব জলদস্যুদের এক চোখ সবারই ড্যামেজ ছিল। আসলে বন্ধুরা, এটা প্রাচীনকালের নাইট ভিশনের একটা উপায় বলতে পারেন, কারণ ওই সময় যখনই জলদস্যুদের দুটি গ্যাংয়ের মধ্যে যুদ্ধ লেগে যেত, আর এই যুদ্ধকালীন অবস্থায় অনেক সময় এইসব পাইরেটসদের জাহাজের ডেকের মধ্যে যেতে হতো, যে জায়গাটা ভীষণই অন্ধকার হতো। আর আমরা এটা জানি যে যখনই আমরা কোনো আলো থেকে হঠাৎ করে ভীষণ অন্ধকারের মধ্যে যাই তখন আমাদের চোখের পক্ষে সেটা অ্যাডজাস্ট করতে একটু সময় লেগে যায়। আর এই সময়টাকে কম করার জন্যই পাইরেটসরা নিজেদের এক চোখকে এই ধরনের প্যাচ দিয়ে ঢেকে রাখতো, যাতে যখনই তারা জাহাজের ডেকে যেত নিজেদের চোখের ওই প্যাচটা হঠাৎ করে খুলে দিয়ে সহজেই নিজেদের শত্রুদেরকে দেখতে পেত। ব্যাস, এই কারণেই পাইরেটসরা নিজেদের এক চোখকে সবসময় এইভাবে ঢেকে রাখতো। আর গুরুজনেরা বলেন, ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে, তাই আপনারা আমাদেরকে ভালোবাসা দেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।